জন্য যে আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন সঠিক পথে চলার জন্য কুরআন এবং সুন্নাহ নাযিল করেছেন জাতি করে আমরা আমাদের জ্ঞান দিয়ে কুরআন এবং সুন্নার পথে জীবন যাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসব নিয়ামত দিয়েছেন তার ওই প্রশংসা গাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অতঃপর এবং সালাম পরি আমাদের সেই রাসূলের উপর যিনি আমাদেরকে সব ধরন অকল্যাণ থেকে সতর্ক করেছেন এবং কল্যাণের পথে আহ্বান করেছেন তারপর আজকে এই মাত্র মসজিদে নবীতে যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিলাত শেখ সলাহ বিন মোহাম্মদ আল বুদাই হাফিজাহুল্লাহ তিনি অত্যন্ত চমৎকার একটি বিষয়ে খুতবা দিয়েছেন যা আমাদের জীবনের জন্য অনেক বড় কল্যাণ রয়েছে তা হল অন্যায়কারী বা অপরাধীদের মজলিসে বসা নিষিদ্ধ আজকে আমরা মুসলমানগণ অনেকেই না বুঝে অনেক অন্যায়কারীদের মজলিসে আমরা বসে থাকি আমরা বুঝি না অথচ ওইসব মানুষগুলো অন্যায় করে অপরাধ করে তারা যে অপরাধী হলো তারা যে অন্যায়কারী হলো যে আজাবে তারা পতিত হবে সে আজাবে পতিত অথচ অপরাধ করলো তারা আমরা শুধুমাত্র তাদের মজলিসে বসার কারণে আমরা তাদের মতো অপরাধী হয়ে গেলাম নাউজুবিল্লা এজন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্য তাই অনুবাদ করার আগেই আমি ইমাম সাহেবের জন্য দোয়া করছি আল্লাহ হরবুল্লা আলমিন যেন তার এই খুতবাকে কবুল করেন আমি তার আমল দ্বারা যেন মুসলিম উপকৃত উম্মা হতে পারেন আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমি আর আমিও শুরু করব এখন ইমাম সাহেবের খুতবার অনুবাদ আমিও আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন যেন আমাকে এই খুতবা দ্বারা উপকার দান করেন সাথে সাথেই আমাদের খুতুবাকে এই অনুবাদকে লক্ষ লক্ষ মুসলমানদের কাছে যেন আল্লাহ দেন এবং তারা সকলেই যেন এই অপরাধ থেকে বিরত থাকতে পারে আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমার বন্ধুগণ ইমাম সাহেব বলছেন যে একজন জ্ঞানী মানুষের পরিচয় হচ্ছে একটি আলোকিত জ্ঞানী মানুষের পরিচয় হচ্ছে সে অপরাধীদের মজলিস থেকে দূরে থাকবে সে তাদের ময়দান থেকে তাদের অবস্থান থেকে তাদের সাথী হওয়া থেকে সঙ্গ দেওয়া থেকে সে দূরে থাকবে এমনকি অজিতিনায়বুজাফার মাহুম তাদের সাথে সফর করা থেকেও সে বিরত থাকবে এটা হলো একটা মানুষের পরিচয় যার অন্তরে জ্ঞান আছে যেই মানুষটি সঠিক পথের সন্ধানী সেই মানুষ সব সময় অপরাধীদের মজলিস থেকে নিজেকে বিরত রাখবে এরপর ইমাম সাহেব একটি কবিতা আবৃত্তি করে দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন সালা মাতা মিন লাইলা ও যাতিহা আনলা তামুরর বিবাহাদিন মিন বাওয়া দিহা একটা আরবের প্রসিদ্ধ একটি কবিতা যে নিঃসন্দেহে নিরাপত্তা লাইলা নামক কন্যার জন্য এবং তার যে সাথীরা আছে তাদের জন্য কল্যাণ হচ্ছে এই নারীদের এই মেয়েদের যে তারা তাদের যে উপত্যকাগুলো আছে কোনো উপত্যকা দিয়েই তারা অতিক্রম করবে না কারণ সেখানেই থাকতে পারে ভাগবার লোকসহ আরো যত ধরনের অপরাধীরা যারা ক্ষতি করে এই সব ক্ষতিকারক বস্তুগুলো ওই সব উপত্যকাতেই রয়েছে কাজেই লাইলা এবং আরো অন্যান্য নারীদের জন্য তার সাথীদের জন্য কল্যাণ হচ্ছে নিরাপত্তা হচ্ছে ওই উপত্যকা দিয়ে অতিক্রম না করা ইমাম সাহেব এটা দ্বারাও আমাদেরকে বুঝাইলেন যে আমরা যদি নিরাপত্তা পেতে চাই আমরা যদি অপরাধীদের অপরাধ থেকে আমরা বাঁচতে চাই তাহলে তাদের নিকটবর্তী হওয়া যাবে না এরপর তিনি বললেন যে মানব জীবনের বা মানুষের অন্তর তো হচ্ছে দুর্বল আর মানুষের অন্তরে এই সুভাত বিভিন্ন ধরনের সন্দেহ সুভাত অপরাধগুলো যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে আর ফেতনা তো সমুদ্রের দেওয়ার মতো সবসময় প্রবাহমান হচ্ছে তাই একজন জ্ঞানবান ব্যক্তি সে ওইসব মাজলিস থেকে দূরে থাকবে যেসব মাজলিসে বসলে পরে তারা অন্তরকে অসুস্থ করে ফেলে ইমানকে নষ্ট করে ওই সব মজলিসে বসা থেকে তারা দূরে থাকবে এবং তারা সতর্ক থাকবে একটি বা একজন জ্ঞানবান ব্যক্তি ওইসব ফেতনাবাদ যারা যারা সুন্না থেকে দূরে থাকে যারা সুন্নার প্রতি নবীজের আদর্শের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকে এবং যারা অবজ্ঞা প্রদর্শন করে থাকে উন্নত চরিত্র থেকে উন্নত চরিত্রকে এবং ভদ্রতাকে শিষ্টাচারিতাকে আর মুসলমানদের চরিত্রকে যারা অবজ্ঞা অবজ্ঞা প্রদর্শন করে থাকে তাদের থেকেও একজন জ্ঞান জ্ঞানবান ব্যক্তি সে দূরে থাকবে তিনি বলে দিলেন ইদান انت لم تسقم وصاحبت مسقما وكنت له خدنا فانت سقيم সুতরাং তুমি তো সুস্থ হবে না যখন তুমি অসুস্থ ব্যক্তির সাথী হবে তুমি তো অসুস্থ ব্যক্তির একজন বন্ধু অসুস্থ ব্যক্তির সাথেই তুমি জীবন যাপন করছো ফান্তাসাকিম সুতরাং তুমি নিজে অসুস্থ ব্যক্তি মানে অপরাধী ব্যক্তির সাথে আমি রাত এবং দিন কাটাচ্ছি আমি যে সুস্থ মানুষ আমি যে নিরপরাধী মানুষ কে বলেছে আমি নিজেও একজন অপরাধী নাউজুবিল্লা পরিষ্কার ভাবে ইমাম সাহেব বলে দিলেন ওমান জালাসা মাজলিস কওমি ওয়া ফীহি মাসিয়া আও বিদআ ওয়াজাব আলাইহি আইয়ুনকির আলাইহিম বিল হিকমাত ওয়াল কালিমাত আত-তাইয়িবা ওয়াল মাউইযাতিল হাসানা যে ব্যক্তি এমন কোন সম্প্রদায়ের মজলিসে বসলো যেই মজলিসে আল্লাহ তালার অবাধ্য হয় যেই মজলিসে বেদাত করা হয় তার উপর ওয়াজিব হচ্ছে ওই মজলিসে অন্যায়ের প্রতিবাদ করা কিভাবে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করবে বিল হেকমাতি হেকমত অবলম্বন করে উত্তম ভাষা দিয়ে ও কালিমাতুর তৈবা অন্যের প্রতিবাদ শুধুমাত্র কর্কশ ভাষা দিয়ে হয় না ভাই কালিমাতুর তৈবা লাগবে উত্তম কালিমা নম্র কথা সুন্দর ভাষা দ্বারা অন্যের প্রতিবাদ করতে হবে উত্তম নসিহত দ্বারা হতে হবে হাসানা তাহলে অবলম্বন করতে হবে এবং উত্তম ভাষাও প্রয়োজন এবং সুন্দর নসিহতরও প্রয়োজন এমনকি ওইসব দলিল আদিল্লারও প্রয়োজন যা যা সত্যকে স্পষ্ট করে যা মানুষের মিথ্যাকে দূরীভূত করে দেয় এমন সব কোরআন এবং সুন্নার দলিলেরও প্রয়োজন এই সব কিছু দ্বারা একজন মানুষ সে ওই সব মজলিশগুলো মজলিশগুলো যেখানে অপরাধ করা হয় বেধাত করা হয় এগুলোতে সে বসে প্রতিবাদ করবে এভাবে যদি কোনো মানুষ ক্ষমতা থাকার পরেও কোনো অন্যের প্রতিবাদ না করে ওই ওইসব মজলিসে তাহলে ফিল তখন সে অপরাধে সমানভাবে ভাবে শরিক হয়ে যাবে তবে যদি সে অক্ষম হয় প্রতিবাদ করতে তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে ওইসব অপরাধীর অপরাধীদের মজলিস থেকে সে দূরে সরে আসবে কেননা তাদের মজলিসে বসা তাদের সাথে বন্ধুত্ব করা তাদের কাছে যাওয়া এগুলো তো হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দেওয়া অন্তরের ভিতরে অন্যায়ের ভালোবাসা জন্ম নেয় এভাবে আল যদি এভাবে আমরা বসি তাহলে ফেতনা তো আমাদেরকে ভুল করবে না আমরা নিজেরাও সব অপরাধে অপরাধী হয়ে যাব তাদের পাপে আমরাও পাপি হয়ে যাব নাউজুবিল্লা আমর বিন কাইস তিনি বলছেন লা তুমি কখনো ওইসব বক্রদের মজলিসে বসবে না তাহলে তোমার অন্তরও কিন্তু বক্র হয়ে যাবে মানে বাঁকা হয়ে যাবে অর্থাৎ বাঁকা পথের পথিকদের মজলিসে বসবে না কারণ যদি বসো তাহলে তোমারও পথ তোমারও অন্তর কিন্তু বাঁকা হয়ে যাবে নাউজবিল্লা প্রিয় বন্ধুগণ

ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ মান দিয়ে শুনুন হে মুসলিম উম্মাহ আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে তোমাদের জন্য নাযিল করেছেন যে তোমরা যখন আল্লাহ তাআলার কোন আয়াত আয়াত কারীমা শুনতে পাও আর সেটাকে যখন সেখানে অস্বীকার করা হয় অথবা ছাতটা বিদ্রুপ করা হয় আল্লাহ তাআলার আয়াত নিয়ে আয়াতে কারিমা কারীমা সমূহ নিয়ে তখন যেই মজলিসে আয়াতকে অস্বীকার করা হয় যেই মজলিসে আল্লাহ আলামিনের আয়াতে কারিমা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয় তাদের সাথে তোমরা বসবে না যতক্ষণ পর্যন্ত সেই মজলিসে তারা অন্য কথার দিকে ফিরে না আসে যদি তোমরা ওইসব মজলিস গুলো ঐসব মজলিস গুলোতে বসে থাকো

আয়াতের মধ্যে স্পষ্টভাবে প্রমাণ রয়েছে অন্যায়কারীদের অন্যায় বসা নিষেধ সেটা যে কোনো ধরনের হতে পারে সেটা হতে হতে পারে পারে বেদাত অন্য যে কোনো অপরাধ অশ্লীল কাজের মজলিসে যখন তারা তাদের অন্যায় নিয়ে তারা কথাবার্তা বলতে থাকে এই সব মজলিসে বসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ

অনার্থক লিগাইরি দরুরতিন প্রয়োজন ব্যতীত প্রয়োজন ব্যতীত বিশেষ কোন প্রয়োজন ব্যতীত নিজের ইচ্ছায় কোন অন্যায়কারীদের মজলিসে বসা জায়েজ নাই কোন মুসলিম ব্যক্তির জন্য যেমনটি হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল আখির ফালা ইয়াজলিস আলা মাঈদাতিন ইশরাবু ইহাল খামরু যে ব্যক্তি আল্লাহ রবিনের প্রতি বিশ্বাস করে আখেরাতের প্রতি বিশ্বাস করে সে ব্যক্তি বসবে না ওই ওই দস্তরখানায় পান করা হয়। মায়ে যে বুঝে আসছে তাহলে যেই দস্তরখানায় মদ পান করা হয় এই দস্তরখানায় একজন বিশ্বাসী ব্যক্তি বসবে না রাসুল্লাহ সাল্লা নিষেধ করলেন আর শ্রেষ্ঠ সেই খালিফা উমর বিন আব্দুল আজিজ তার কাছে এক কমকে নিয়ে আসা হলো যে মদ পান করতেছিল মদ পানকারী কোমকে তার কাছে নিয়ে আসা হলো আর তিনি তাদেরকে বললেন দিহিম বললেন তাদেরকে বেত্রাঘাত করো। কি করো বেত্রাঘাত করো। তখন তাকে বলা হলো হ্যাঁ আমির ইমান এইসব মত পানিদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি হলো হল সোজাদার সে তো মদ পান করে নাই সে তো রোজার ব্যক্তি তখন বিন আব্দুল আজিজ তিনি বললেন ইব ওই রোজাদার ব্যক্তি দ্বারাই শুরু করো বেত্রাঘাত কারণ তোমরা কি শুনো নাই আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ আলামিন বলেছেন

আর সেখানে সেটার অস্বীকার করা হয় কোন মজলিসে সেখানে আল্লাহ আয়াতের ঠাট্টা বিদ্রুপ করা হয় তখন তাদের সাথে বসবে না যদি বস বসবে না যতক্ষণ পর্যন্ত তারা অন্য পথে ফিরে না যায় যদি বসো এরপরেও তাহলে তোমরা কিন্তু তাদের মতেই হয়ে যাবে নাউজবিল্লা এই জন্য তিনি সেই মুসলিম শ্রেষ্ঠ খলিফা উমর বিন আব্দুল্লাজিজ নদিয়াল আনহু তিনি বলে দিলেন জয় রুজাদার ব্যক্তির দ্বারা প্রথমে শুরু করো নাওজু বিল্লাহ রমজান মাসে মদ পানকারীদের মতো অপরাধী নাউজু বিল্লাহ প্রিয় বন্ধুগণ এবার এমাম সে বলছেন উমর বিন আব্দুল্লাজিজ নদিয়াল তাইলা আনহু তিনি পরিষ্কারভাবে বলে দিলেন যে একজন ব্যক্তি যে ব্যক্তি অন্যায়ের মজলিস উপস্থিত হয় সে তো অন্যায়কারীদের মতোই সমান অপরাধী এজন্য উলামায়ে কেরামগণ বলেছেন ঈদে দু আইয়া ইলা অলিমা তিন ফিহা উনকার উনকাল খামরি ওজ্জামরি ইলাম ইয়াজুস যখন এমন কোন অলিমার দিকে আহ্বান করা হয় যেই অলিমার মধ্যে মদ পান করা হয় অথবা বাদ্যযন্ত্র রয়েছে এমন অলিমা অথবা বলতে পারি বিবাহের মজলিস যেই মজলিসের মধ্যে বাদ্যযন্ত্র রয়েছে যেই মজলিসে মদ পান করা হচ্ছে হারাম বস্তু পান করা হচ্ছে বিড়ি সিগারেট পান করা হচ্ছে এই সব মজলিসে বসা উপস্থিত হওয়া জায়েজ নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন অন্যের প্রতিবাদ করতে সাধ্য অনুযায়ী সুতরাং যে ব্যক্তি নিজের ইচ্ছায় কোনো মজলিসে উপস্থিত হলো অন্যায়ের মজলিসে আর সেখানে সে অন্যের প্রতিবাদ জানালো না জানাইল না কি মা আমার সে তো আল্লাহ আলামিনের এবং রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লামের অবাধ্য হলো আল্লাহ তাআলার আদেশকে অমান্য করার কারণে সুতরাং যখন কোন মানুষ মদের মজলিসে বসবে তার ইচ্ছাই কোন প্রয়োজন ব্যতীতই আর সেখানে সে কোন অন্যের প্রতিবাদ করল না যেমনটি আল্লাহ প্রতিবাদ করতে বলেছেন তো ওইসব অপরাধীদের অপরাধে সে অংশগ্রহণকারী তাদের সাথেই সে মিলিত হবে নাউজবিল্লা প্রিয় বন্ধুগণ এবার লক্ষ্য করুন আমরা কি পাপের পাপিদের মজলিসে বসি না আমরা কি পাপিদের মজলিসে বসি মজলিস পাপের মজলিস নাজগান করছে নাজগান করা কি আল্লাহ তালার কোরআন আয়াতের আনুগত্য করা নাকি সেটাকে অস্বীকার করা অপরাধ করা হচ্ছে অশ্লীল গান বাজনা হচ্ছে আমরা সেগুলো শুনতেছি আমরা মজা নিচ্ছি আমরা আবার মুসলিম ইমানদার মানুষ সুতরাং আমরা অপরাধ করে তারা যেমন তারা যেমন এই সব নোংরামি নিরুলজ্জ আল্লাহ তালার আয়তে কারিমার অবাধ্য হয়ে তারা যেমন পাপি হচ্ছে অনুরূপ পাপি আমি আমরা সকলেই সমানভাবে হব নাউজুবিল্লা

যারা ফেতনা সৃষ্টিকারী ফাসাদ সৃষ্টিকারীদের দলের অন্তর্ভুক্ত কোনো দিন হই না মানে কখনো যেন আমরা তাদের মজলিসে না বসি কখনো যেন ওইসব ফেতনা সৃষ্টিকারী নবীজির সুন্নাকে ধ্বংসকারী বেধাতকারী পাপিষ্ট ব্যক্তিরা যারা প্রকাশ্যে পাপ করে পাপের ঘোষণা দেয় তাদের সাথী আমরা যেন কখনো না হই তাদের দলকে আমরা যেন বৃদ্ধি না করি কেন এই কথা বলা হলো দেখেন পরে হাদিস স্পষ্ট হচ্ছে পরের কোরআন স্পষ্ট হচ্ছে যারা এইসব মাজরিসে বসবেন অপরাধীদের হবে অপরাধীদের দলকে বৃদ্ধি করবে সংখ্যাকে বৃদ্ধি করবে নিজেরা শরিক হয়ে তাদের পরিণতি কি হবে শুনুন এমনি আব্বাস রিয়া তাল থেকে বর্ণিত তিনি বলছেন أن أناسا من المسلمين كانوا مع المشركين يكثرون سواد المشركين على رسول الله صلى الله عليه وسلم فيأتي السهم فيرمى فيصيب أحدهم فيقتله أو يضربه فيقتله فأنزل الله عز وجل إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ولم تكن أرض الله واسعة فتهاجروا فيها

আল্লাহ রসল সাল্লাম নবী করিম সাল্লামের জামানায় নবীজির সময় মুসলমানগণ একদল মুসলমানগণ গণ দলে শরিক হলো কাদের দলে মুর্শেদদের সাথে তারা শরিক হলো তাদের সাথে জীবন জীবনযাপন করতেছে তারা কারা বলুন তো মুসলিম উনায়াসান মিনাল মুসলিম মুসলমানদের মধ্যে একটি দল বা অনেক মানুষ তারা তা কাদের সাথে বসবাস করছে মুসিদদের সাথে এরপরে একজন তির নিক্ষেপকারী আসলো তির নিক্ষেপ করলো তখন ওই মুসলমানদের একজন মারা গেল অথবা সে নিহত হয়ে গেল মৃত্যুবরণ করলো এই যে মুর্শিকদের সাথে থাকাকালীন তাদের মজলিসে অবস্থানকালে তাদের সাথে জীবন যাপন করার সময় সে যে মুসলিম ব্যক্তির তীরের আঘাতে সে যে মারা গেল এর হুকুম কি হবে বলুন আমরা বলবো না আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন কি যে ইন্নীন তুমুল নিঃসন্দেহে ফেরস্তা যাদেরকে মৃত্যু দেয় জলিম আনফুসিম যারা নিজেদের উপর জুলুমকারী এদেরকে যখন ফেরস্তাগণ মৃত্যু দেয় কারণ ফেরস্তাগণ আল্লাহর অর্ডারে তো যান পালন যান কবজ করে তাই না বলা হলো তাদেরকে যখন ফেরস্তাগণ ফেরেশতা মৃত্যু দেয় এরপরে মৃত্যুর পরে ফেরস্তাগণ জিজ্ঞাসা করে কল ও ফিমা কুন্তুম তোমরা কোথায় ছিলে কাদের সাথে ছিলে দুনিয়াতে কি অবস্থায় ছিলে তখন ঐসব ব্যক্তিরা মুমিনরা মুসলমানরা বলতে থাকে আমরা তো পৃথিবীতে দুর্বল ছিলাম মানে তারা মুশিদদের সাথে ছিল। পাপিদের সাথে জীবন যাপন করেছে কিন্তু তারা ছিল দুর্বল বলছে আমরা কি করবো আমরা তো দুর্বল মানুষ ছিলাম তখন ফেরেজ তখন তাদেরকে বলবে কল ও আরাম তখন ফিরফিহা এই আল্লাহর পৃথিবীটা কি প্রশস্ত ছিল না যে তোমরা সেখানে হিজরত করে যেতে মানে ওই সব অপরাধীদের সাথে কেন তোমরা কেন ফিরে আসলে না সেখান থেকে পৃথিবী তো প্রশস্ত তো বিশাল প্রশস্ত আলহামদুলিল্লাহ কেন ফিরে আসলে না যদিও এটা এমনকি এটা দারুল হিজরা দারুল কুফুর অর্থাৎ ওই কুফুর সম্প্রদায়ের সম্পর্কে যদিও নাজিল হয়েছে সাথে সাথে এই মুশ্রিকদের সম্পর্কে নাজিল হয়েছে তাহলে দেখুন বলা হলো যে কেন হিজরত করলেন সে আল্লাহর প্রশস্ত জমিনে তখন আল্লাহ তাদেরকে বলছেন ঐসব ঐসব মুসলমানদের ব্যাপার লাগে কতই না নিকৃষ্ট এই আবাসস্থল কতই না নিকৃষ্ট দেখুন মুসলিম হয়েও তারা কাফেরদের সাথে জীবনযাপন করার কারণে তাদের দলে থাকার কারণে তারা আজকে জাহান নামে হলো নাউজিবুল্লাহ তাহলে আজকে আমরা যে রাত এবং দিন অপরাধীদের সাথে জীবন যাপন করছি আনন্দিত হচ্ছি মজা নিচ্ছি যারা আল্লাহর আলামিন কে লজ্জা করে না যারা আলামিন কে ভয় করে না ইমান আনে না আল্লাহর প্রতি আল্লাহর কোরআনের প্রতি কোন শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নাই নবীজির সন্ন্যার প্রতি তাদের কোন নাই শ্রদ্ধা নেই নেই ভক্তি নির্লজ্জ অপরাধীদের সাথে রাত এবং দিন আমরা যে সময় কাটাচ্ছি আমরা যে বন্ধুত্ব করে যাচ্ছি আমাদের স্থান কি হবে কোরআন বলছে জাহান্নাম কোরআন বলছে জাহান্নাম আল্লাহ বলছেন জাহান নামই হবে তারা নবীজির জামানার মুসলমান হওয়াও মুক্তি পাই নাই কোরআন নাজিল করে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা ইসলাম গ্রহণ করার পর ওই কাফের সাথে জীবন যাপন করার কারণে তারা ওই সব কাফের সাথে আমরা হিজরত করছি না এই সব অপরাধীদের সাথে জীবনযাপন করাকে বন্ধ করে দিয়ে কেন মুসলমানদের সাথে যাপন করছি না কেন আল্লাহর আনুগত্যের দিকে বের হয়ে যাচ্ছে না প্রিয় বন্ধুগণ এরপর ইমাম সাহেব বলছেন যে একজন ব্যক্তি যখন কোন অপরাধের মজলিসে বসে তাদের কাজে আনন্দিত হয় তাদের কাজে খুশি হয় অথবা সে ওই দিকে মানুষকে আহ্বান করে অথবা তাদের পাপকে সাহায্য করে তার অপরাধ করে যাচ্ছে অন্যায় করে যাচ্ছে এটাকে সাহায্য করে এটা গুলো একটা আবার এমন কোন মাওয়াকি আন আনকাবুতিয়া আল কোনুতিহ যা মানুষের চরিত্রকে নষ্ট করে এমন সব ওয়েবসাইট এমন সব ওয়েবসাইট যার মধ্যে জিনা প্রচার করা হয় যা আমাদের দিনের জন্য শত্রু আমাদের আকিদার দুশ্মন আমাদের চরিত্রের দুশ্মন আমাদের রাষ্ট্রের দেশের দুশ্মন এমন সব ওয়েবসাইটকে যারা সাহায্য করে যারা এইসব কাজে তারা সন্তুষ্টি প্রকাশ করে থাকে সাহায্য করে থাকে ফাকদ ফকদ মিন সওয়াদিহিমিম তারাও ওইসব অপরাধীদের দলকে বৃদ্ধি করল আর তাদের গণনারই অন্তর্ভুক্ত হয়ে গেল নাউজুবিল্লাহ আজকে যেখানে তাহলে লক্ষ্য করুন যে আজকে আমরা কোথায় আজকে আমরা মুসলিম সমাজ কোথায় মুসলিম যুবকরা আমরা কোন পথে জীবন যাপন করছি আমাদের পরিণতি খুব একটা ভালো নয় যা ইমাম সাহেব স্পষ্টভাবে মুসলিম জাতিকে আজকে জানিয়ে দিয়েছেন বন্ধুগণ এভাবেই প্রথম খুতবা ইমাম সাহেব শেষ করেছেন দ্বিতীয় খুতবাই তিনি আরো কঠিন কথা বলেছেন তিনি কাউকে সেরে দেন নাই রাষ্ট্রনায়ক থেকে নিয়ে সাধারণ জনগণ কাউকে তীরে দেন নাই তবে ভাষাগুলি ছিল খুবই সুন্দর লক্ষ্য করুন বলছেন অপরাধ অপরাধকে ঘোষণা করোনা অপরাধকে ঘোষণা করে নয় আল্লাহ রব আলামিন যে হারাম করেছেন সেটাকে হালাল করোনা আর ওই সব ফতুয়াবাদ যারা যারা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে খুব শিথিলতা অবলম্বন করে খুব শিথিলতা অবলম্বন করে তাদের ফতোয় প্রতারিত হয়েও না হে মুসলিম জাতি ওইসব দিনের ব্যাখ্যা দানকারী যারা দিনের ব্যাপারে গভীর জ্ঞান নাই যাদের ফতোয়ার ব্যাপারে গভীর গবেষণা নাই। যারা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে শীতলতার দিকে আকৃষ্ট হয় এই দাবিতে যে তারা খুব সহজ করে দিচ্ছে জাতির জন্য তারা মধ্যম পন্থা অবলম্বন করছে ন্যায় নীতি অবলম্বন করছে বারবারই তারা করছে না এ কথার দাবিতে যারা আল্লাহ যা হারাম করেছেন সেটাকে তারা হালাল করে এবং যারা ফতুয়ার দেওয়ার ক্ষেত্রে শীতের শীতলতা অবলম্বন করে তাদের তাদের ফতোয়ায় প্রতারিত হয়ে না আজকে হচ্ছে কি না আজকে হচ্ছে সব কিছুকে হালাল করছে এক শ্রেণীর উলামায় কেরামগণ সব হালাল সব ব্যবসা হালাল করে দিচ্ছে নাউজুবিল্লাহ অথচ আল্লাহ যা হারাম ঘোষণা করেছেন এরপরে ইমাম সাহেব আরো বললেন মান আযহার আল মাআসিয়া ওয়া জাহার বিহা ফাকাদ আগদব রাব্বাহু হাতাক সিতরহু ওয়াসতাখফ বিউকুবাতিহি ওয়া আযা ইবাদাল্লাহিল মুমিনিন যারা অবাধ্যতাকে প্রকাশ্য ভাবে অবাধ্য হয় করে পাপ করে পাপ করে প্রকাশ্যভাবে ঘোষণা দিয়া দুটো এক নয় ঘরের ভিতরে যে অপরাধ হচ্ছে সেই অপরাধ আর ঘরের বাইরে সেটাকে ঘোষণা দিয়ে দেওয়া এক নয় আমরা বলবো আমরা যে অপরাধ চালু করছি সেগুলো ঘরের ভিতরে আছে এই জন্য বাহিরে করছি না ইমাম সাহেব বলে দিলেন আমার অজয়াহরিহা যারা প্রকাশ্য ভাবে অপরাধ করলো অপরাধকে ঘোষণা করলো সেই ব্যক্তি আল্লাহ আল্লাহতালাকে রাগান্বিত করল আল্লাহর গোপনীয়তাকে সে প্রকাশ করে দিল সে আল্লাহ তালার আজাবকে তুচ্ছ করলো সে মুমিনদেরকে কষ্ট দিল না প্রিয় বন্ধুগণ তিনি আরো বলছেন ফতাকল হসলাম ইসলাম হ্যা ইসলামের আল্লাহ অবস্থা ধন সম্পত্তি সুন্দর জীবন দ্বারা প্রতারিত হয়ে আল্লাহ রব আলামিন যে তোমাদেরকে নিয়ামত দিয়েছেন সেটাকে অন্যায় পথে ব্যবহার করো না আল্লাহ তালা তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে অন্যায় পথে ব্যবহার করো না বলা তুজাহিরু বিল আল্লাহ আল্লাহতালার অবাধ্যতার ক্ষেত্রে তোমরা গুসি না দিও না মকদান আমাল্লাহ আন বি আইসিন রখি ইন অথচ আল্লাহ তালা তোমাদেরকে সুন্দর সমৃদ্ধিময় জীবন দিয়েছেন তোমাদেরকে ঠান্ডা পানি দিয়েছেন পরিচ্ছন্ন পানি পান করাচ্ছেন সুন্দর জীবন দিয়েছেন অথচ তোমাদের পার্শেই যারা খুদার যন্ত্রণায় কাত রাখছে তাদেরকে ধ্বংস করছে তারা যেন ভয়ানক মৃত্যুতে আস ভয়ানক মৃত্যুতে তারা বরণ করছে অথচ আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত দিয়ে তোমরা কখনো পাপকে প্রকাশ করো না পাপের কাজে নিয়ামত ব্যবহার করো না কত গভীর কথা যা সকল শ্রেণীর মানুষের জন্যই চাইতে দামি খুতবা আর কি হতে পারে আলহামদুলিল্লাহ আমি দোয়া করছি প্রাণ রাব্বুল আলামিন সম্মানিত ইমামের জীবনকে আল্লাহ করুন আমিন এবং আমরা মুসলিম যুবক যারা আছি মুসলিম জাতিদেরকে আল্লাহ তালা অপরাধীদের সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার গুলামীতে ফিরে আসার তৌফিক দান করুক আমির আসালুমা মুহাম্মদ وعلى اله وصحبه اجمعين